বিরিয়ানি মানেই দাদা বৌদি, আর সেই দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে বাড়িতে চলে এসেছে তিনটে পার্সেল, সাথে স্পেশাল গ্রিন চাটনি আর স্যালাড। যেই না ঢাকনা খোলা হয়েছে সারা বাড়ি পুরো গন্ধে মম করছে। তিনটে পার্সেলের মধ্যে দুটো ইয়েলো ডাব্বা কিন্তু চিকেনের, আর হোয়াইট ডাব্বাটা হলো মাটন বিরিয়ানির। এতে আইডেন্টিফিকেশনে সুবিধা হয়। প্রাইস কিন্তু বর্তমানে যাচ্ছে চিকেনের জন্য 220 এবং মাটনের জন্য 310। পার্সেলে দেখলাম প্রাইসটা কম লাগে, আমার ঠিক ধারণা ছিল না, তার কারণ কয়েক মাস আগে আমরা যখন ডাইনিং মানে রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম তখন কিন্তু চিকেনের প্রাইস পড়েছিল 240 ইচ, আর মাটন বিরিয়ানির প্রাইস ছিল 330। কিন্তু এত কিছু এনে কে খাওয়াচ্ছে! সুখবর, ভাই আজকে আমাদের জন্য 3 প্লেট বিরিয়ানি নিয়ে এসছে ব্যারাকপুর থেকে। এতেই আমরা ভীষণ খুশি, হাত চেটে পুরো খেলাম। কিন্তু এত খাবার শেষ করা যাচ্ছিল না, এই 3 প্লেট আমাদের চারজনের জন্য বেশি পড়ে যাচ্ছে। বিরিয়ানি লাভার কে কে আছো কমেন্টে হাত তুলো, স্পেশালি দাদা বৌদি বিরিয়ানি। এখন কিন্তু এই বিরিয়ানির কোয়ালিটি নিয়ে অনেক দ্বিমত আছে। তো খেয়ে দিয়ে তো আমাদের গলদ ঘর্ম অবস্থা, দেখতে থাকো এরকম আরও শর্ট। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ক্যাচ ম্যাচ, স্টে টিউন।